নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কষা। আমরা সকলেই বাড়িতে চিকেন কষা তৈরি করে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে যেভাবে চিকেন কষা তৈরির রেসিপিটা শেয়ার করছি, এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন কষা তৈরি করেন তাহলে এর স্বাদ কিন্তু সবথেকে বেশি হবে। আর এই স্বাদের চিকেন কষা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এটা এতটাই টেস্টি তৈরি হয়, আর বেশি কিছু মশলা লাগে না, বাড়িতে থাকা উপকরণে এটা তৈরি হয়ে যায়। কিন্তু এত কম উপকরণ দিয়েই যে এত সুন্দর, এত দারুণ স্বাদের চিকেন কষা তৈরি করা যায়, সেটা আপনারা বাড়িতে একবার অন্তত এই চিকেন কষা না তৈরি করলে আপনারা জানতেই পারবেন না। তাই বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন যে আমি চিকেন কষা কীভাবে তৈরি করছি, আর ঠিক একই রকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি বন্ধুরা, আপনাদের সকলের চিকেনের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। চিকেন কষা তৈরি করার জন্য আমি প্রথমে এইখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এবারে ভিনিগারটাকে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা এখানে বেশি পরিমাণে দিতে হবে। যে কোনো মাংস যদি সর্ষের তেল দিয়ে রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়, তো সেই কারণে আপনারা কিন্তু এখানে সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1টা তেজপাতা আর 1 টিস্পুন সাদা জিরে। এরপর এর মধ্যে দিলাম 5টা পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের রঙটাও কিন্তু আগের তুলনায় একদমই পাল্টে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। মাঝারি সাইজের 1টা টমেটো আমি এখানে ব্যবহার করেছি। এবার টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা একদমই নরম হয়ে যায়। এই টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটা এখন পুরোই নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুনটা এখানে একটু বেশি পরিমাণেই লাগবে। এইবার আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধ বের হতে পারে, তো সেই কারণে একটু ভালো করে ভেজে নিতে হবে। এইটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমরা ঝাল একটু বেশি খাই, সেই কারণে আপনারা এটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এরপর দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, প্রায় 1 মিনিটের মতো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশে যায়। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম 1 চামচ চিনি। একটু ভালো করে নাড়াচাড়া করে লবণ আর চিনিটাকে আমি মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই।
100 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা কষাতে কিন্তু আমার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এই মাংসটা কষাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে। আর মাংসটা কষানোর সময় কিন্তু আপনারা দেখতে পাবেন যে মাংসটা এখন যে রং রয়েছে এই হলুদ রং কিন্তু আর থাকবে না, কষানোর সাথে সাথে এই মাংসের রংটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। আর মাংসটা কষানোর সময় যদি আপনাদের মনে হয় কড়ার নিচে মাংস লেগে যাচ্ছে, তাহলে আপনারা সামান্য একটু করে জল এর মধ্যে অ্যাড করে দেবেন। আমি যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটির মধ্যেই একটু জল নিয়ে নিয়েছি, সেই জলটাই আমি সামান্য পরিমাণ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তবে সবসময় এটা কিন্তু মনে রাখবেন, মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। আর আমি এই মাংসটাকে কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা কষানোর পর কিন্তু এর রংটা একদমই পাল্টে গিয়ে লাল রঙের হয়ে যাবে। এই চিকেনটাকে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এর রংটা কিন্তু আগের তুলনায় একদমই পাল্টে গেছে, আর এর মধ্যে থেকে কিন্তু তেল বের হতে শুরুও করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিকেন মশলা। বাজারে যে চিকেন মশলা কিনতে পাওয়া যায় সেই চিকেন মশলাই কিন্তু আমি এইখানে ব্যবহার করেছি। এইবার চিকেন মশলা দিয়ে আরও 5 মিনিট আমি ভালো করে এই মাংসটাকে কষিয়ে নেব। আমি আপনাদেরকে বলেছিলাম চিকেনটাকে 10 থেকে 15 মিনিট কষাতে হবে, তো সব মিলিয়ে আমি চিকেনটাকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আগের তুলনায় চিকেনটার রং দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু একদমই রংটা পাল্টে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার চিকেনটাকে আমি ভালোভাবে রান্না করে নেব, যাতে চিকেনটা খুব ভালো মতো নরম হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই চিকেনটা পুরোপুরি রান্না হয়ে যাবে, আর চিকেনটা কিন্তু খুব ভালো মতো নরমও হয়ে যাবে। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। আর মাঝে মাঝে একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নিচে থেকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে চিকেনটা নিচে না লেগে যায়। প্রায় 5 থেকে 7 মিনিট আমার চিকেনটা ঢাকা দিয়ে রান্না হচ্ছিল। আমি একবার কড়াইয়ের ঢাকাটা খুলে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা নিচে থেকে না লেগে যায়। আর এই গ্রেভিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভি এখানে রেখে দিতে পারেন। তবে এটাকে আমি আরও একটু ঘন করে নেব, কারণ আমি এটা চিকেন কষা তৈরি করছি সেই কারণে। 10 মিনিট আমি ভালো করে চিকেনটাকে রান্না করে নিয়েছি। ঢাকনাটা আমি খুলে নিলাম। চিকেনটা কিন্তু আমার এখন একদম ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আমি তৈরি করব না। আর গ্রেভিটা কিন্তু একদমই চিকেনের গায়ে লাগা লাগা হয়েছে। চিকেনটা আমার এখন একদম রেডি। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। আমি এইখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি। এই গরম মশলা দিলে চিকেন কষার স্বাদ কিন্তু অত্যন্ত সুন্দর হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে আমি মিশিয়ে নিলাম। চিকেন কষা আমার এখন একদম তৈরি। দেখেই বুঝতে পাচ্ছেন যে চিকেন কষাটা কতটা দারুণ তৈরি হয়েছে। আপনারা প্লিজ একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করুন চিকেন কষা। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন আর যথেষ্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আশা করছি বন্ধুরা আপনাদের সকলের এই চিকেন কষার রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।